আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, সোনারগা পিজিয়ন লফট। আমি 2011 থেকে কবুতর পালা শুরু করছি। এখন আমি ফ্যান্সি আইটেমের কবুতরের রুমের ভিতরে আমি দাঁড়ায় আছি। আলহামদুলিল্লাহ, ফ্যান্সি আইটেম থেকেও মোটামুটি আমার ভালো একটা কালেকশন হয়েছে। বায়ার পুরা লফটটা আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। এখানে আমার এই রুমের ভিতরে আছে প্রায় 80 থেকে 90টা হবে কবুতর আছে টোটাল। ভাইয়ের এখানে 80টা কবুতর, মানে 40 পেয়ার যেটাকে বলে, 40 থেকে 45 পেয়ারের মতো কবুতর আছে। আপনারা আবার দেখাচ্ছি এখানে, ভাইয়া দেখেন একটা ছোট্ট একটা রুমের মধ্যে খাঁচার ভিতরে কীভাবে কবুতরগুলো লালন পালন করতেছেন, এবং এর মধ্যে বাচ্চা দিচ্ছে। আপনাদের সুবিধা তার একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা তো মাক্সি হুমা, তাই না ভাই? হ্যাঁ, এই দেখেন যোগাযোগ করবে কাইন্ডলি, যদি একটু দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন আর কি। যদি কেউ কবুতর নিতে চান, হ্যাঁ, তাহলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা 01813 09 1786। কবুতর এটা খুব কম পাওয়া যায়, তো আমি এক জোড়া নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে আমার কাছে এখন এগুলি ডিম বাচ্চা দিতে আসে না, কিন্তু এগুলি দিয়ে আমি বাচ্চা ফুটাই ফোস্টারিং হিসাবে ব্যবহার করতেছি। কোকা কবুতর প্রাইস কীরকম আছে ভাই এখন? কোকা কবুতর প্রাইস তেমন বেশি না, তারপরও 3000 টাকার মতো আছে। 3000 টাকা জোড়া না? এটা সবসময় কোকো করে ডাকতে থাকে অনেক। হ্যাঁ, এর থেকেও ভালো কোকা যত আছে অন্য অন্য জায়গায়, ওটা শুধু সারাদিন ঘুরে ডাকে, আমার এটা খুব কমই ডাকে। তো বন্ধুরা, এটা বিক্রির জন্য না, এটা ভোস্টারিং জন্য রাখছে, কারণ এটা ডিম বাচ্চা করে না, বাঞ্জা কবুতর যেটাকে বলে। হলুদ বোম্বাই, এটা বর্তমান প্রাইস হলুদ বোম্বাই সব থেকে দাম খেয়ে গেছে, মানে বোম্বাই জগতের ভিতরে। এখন কত আছে? হ্যাঁ, এখন বর্তমানে এগুলির বাচ্চা 2 থেকে 2500 বা 3000 এর ভিতরে পাওয়া যায়। বড় এর বড়ই পাওয়া যায় 5-6000 4000 এর ভিতরে বড় এডের পাওয়া যায়, কিন্তু এখন বর্তমান বোম্বাইয়ের ভিতরে কালোটা এবং সাদা বোম্বাইটা এই দুটোর প্রাইস বেশি আছে, এবং এগুলি মার্কেট চাহিদাও ভালো। এটা সাদা বোম্বাই নিউ অ্যাডেল পেয়ার, এগুলি থেকে মাত্র একবার এক জোড়া বাচ্চা বাইর করছি। আচ্ছা, টোটাল আমি বন্ধুরা, আপনারা যদি জ্যাকোবিন কবুতর নিতে চান, দেখেন এখানে রানিং পেয়ার আছে অলরেডি, ডিম বাচ্চা করে কন্টিনিউ, অলরেডি ডিমে তা দিচ্ছে, এটা রানিং পেয়ার। ব্ল্যাক বোম্বাই, ব্ল্যাক বোম্বাই কবুতর, এটা কিন্তু খুব কম পাওয়া যায়। বন্ধুরা, আপনার যদি ব্ল্যাক বোম্বাই নিতে চান, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই ব্ল্যাক বোম্বাই কিন্তু বাংলাদেশে খুব রেয়ার, পাওয়া যায় না। লালটা পাবেন অ্যাভেলেবেল, কিন্তু ব্ল্যাকটা খুবই কম। আর এটা দেখেন সাদা ঠোঁট, দেখেন এটার নাম হচ্ছে জার্মানি ব্লেজার। আমি আপনাদের সুবিধাটা আর একটু ভালো করে দেখাচ্ছি, এটা খুব রেয়ার বাংলাদেশের জন্য, খুবই রেয়ার, প্রায় অনেকটা মুখির মতো দেখতে। দেখেন দুইটা কালার আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, দুইটা কালার না, এই নিচে এক কালার আছে। আচ্ছা, জার্মানি ব্লেজারের আর একটা আছে, এটা কি রানিং পেয়ার? হ্যাঁ, এটা রানিং পেয়ার। আচ্ছা আচ্ছা, আর একটা কালার দেখাচ্ছি আপনাদের, দেখেন এটা হলো খয়েরির মধ্যে, যেটা খয়েরি মাথা সাদা, গেন্দা রঙ বলা হয় আমাদের দেশে, যেটা গিরিবাস গেন্দা বলে। আচ্ছা আচ্ছা, এই কালার। আচ্ছা, এর নিচে যেটা আছে এটা কি করবো? তবে এটা আমাদের রেসার জগতের মধ্যে আবার এটার আলাদা সুনাম আছে, এটা হলো কালো রেসার। এটা কালো রেসার, দর্শক যদি কেউ ব্লেজারের কবুতর কিনতে চান, ব্লেজার জার্মানি ব্লেজার যদি কেউ কিনতে চান, ভাইয়ের কাছে বাচ্চা আছে এবং কি রানিং পেয়ার আমরা দেখতে পারতেছি, ইমিডিয়েটলি আপনারা যদি কেউ নিতে চান, বাচ্চা আছে, কেউ যোগাযোগ করতে পারেন। ভাইয়ের কবুতর নেওয়ার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে তার নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, সেই ঠিকানা আপনারা যোগাযোগ করে নেবেন।